হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, সেজন্য আমি আপনাদেরকেও বলছি যে এত কষ্ট করে ওজন কমিয়ে যদি আমার মতো আপনারাও না চান যে ওজনটা ফিরে আসুক, তাহলে একবার হলেও স্কিপ না করে এই ভিডিওটি দেখবেন, এবং আমার ভিডিওটি যেন সবার কাছে পৌঁছে যায় সেজন্য প্লিজ একটা লাইক করে দিবেন। তো আমি আজকে যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যদি আপনারা এইভাবে চলেন ঈদের দিন কিংবা ঈদের দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত আপনি যদি এইভাবে চলেন, আপনার 1 ইঞ্চি ওজনও বাড়বে না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, একটু ওজনও বাড়বে না। মনে করেন যে অনেক খাওয়া দাওয়া করার পরে, মানে ওজন কমানোর পরে যখন অনেক খাওয়া দাওয়া করা হয়, তখন কিন্তু 3 থেকে 5 কেজি ওজন অনায়াসে বেড়ে যায়, আর সেই ওজনটা হলো পানির ওজন। তো এই পানির ওজনটা বাড়বে না। কেন বাড়বে? যখন আমাদের যারা একেবারে চিকুন তাদের কথা বাদ দিলাম, কিন্তু আমরা যারা একটু নাদুস আছি, একটু মোটা ধরনের, পানি খেলে ওজনটা বেড়ে যায়, মনে হয় পেট ফুলে আসে, তাদের কথা বলছি। দেখা যাচ্ছে যে আমরা কষ্ট করে ওজন কমিয়েছি 10 কেজি, এখন হঠাৎ করে আমার ওজনটা যদি 5 কেজি ব্যাক করে 1-2 দিনে, তাহলে কেমন হবে? ব্যাপারটা খুব একটা বিশ্রী লাগবে না? দেখা যাচ্ছে একটা জামা পরলাম, আমি একরকমভাবে বানিয়েছি জামাটা ডায়েট করা অবস্থায়, যখন সেটা পরলাম, পরার পরে দেখা যাচ্ছে সেই জামাটা টাইট হয়ে গেল, তারপরে ওজনটা বেশি দেখা গেল, ফোলা ফোলা দেখা গেল, তাহলে কেমন লাগবে? ব্যাপারটা কিন্তু মোটেও ভালো লাগবে না। এই জন্য আমি যেটা করব ঈদের দিন, একটু খাটনি করতে হবে। সব কিছুই কিন্তু খাবো, কিন্তু একটু খাটনি করতে হবে। যে কোনো কিছু পেতে হলে কিছু তো করতেই হবে, শুধু শুধু তো আর কোনো কিছু হয় না, তাই না? একটু তো আমাদের খাটনি করতেই হবে। ঈদের দিন প্রচুর খাওয়া দাওয়া হবে, শুধু ঈদের দিন না, ঈদের পরের দিন, তারপরের দিন আত্মীয়র বাড়িতে যাওয়া হবে, তারপরে অনেক জায়গায় দাওয়াত থাকে, এই সময় কিন্তু কোনোভাবে ডায়েট করা সম্ভব হয় না। কিন্তু আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি, তাহলে কিন্তু আর ওজনটা বাড়ার কোনো সম্ভাবনাই নেই, একটু ওজন বাড়বে না, আমি আপনাদেরকে বলছি। আপনার ওজন যেন 1 কেজিও না বাড়ে, আমি সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি ঈদের দিন থেকে শুরু করছি, ঈদের দিন থেকে 7 দিন, তবে ভালো হয় ঈদের দিন থেকে 3 দিন পর্যন্ত যদি আপনি এটা করেন, আর তারপর থেকে আপনি আবারও টাইট ডায়েটে চলে যাবেন, আর যদি সম্ভব না হয় তাহলে 1 সপ্তাহ, কিন্তু তার বেশি হলে কিন্তু আবার ওজন বেড়ে যাবে। 1 সপ্তাহের বেশি কিন্তু আপনি এটা করতে পারবেন না। আমি কিন্তু 3 দিনের বেশি কখনোই আমি ডায়েটটা ভাঙবো না, ঠিক আছে? আমি 3 দিন এরকম খাবার খাবো, মানে আমার যা ইচ্ছা খাবো, কিন্তু তারপরেতে আমি আবারও আমার ডায়েটে চলে যাব, কারণ আমার খুব কষ্ট করে ওজন কমানো, আমি এই ওজনটা খেয়ে খেয়ে বাড়াতে চাই না। তো আমার মতো কে কে একমত সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো প্রথমে ঈদের দিন সকালবেলায় খালি পেটে লেবু পানি খেতে হবে, পুরো 1টা লেবু চিপে নিয়ে তারপরে খেয়ে নেবেন, সাথে একটু হিমালয় পিঙ্ক সল্ট দিয়ে দিতে পারেন, আর এর ভিতরে কিন্তু আপনি জিরা, আদার রস এগুলোও দিতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে যে সময় হয়ে ওঠে না যখন, তবে লেবু পানি খাওয়াটা কিন্তু একদমই ছাড়বেন না। প্রথমে সকালে ঘুম থেকে উঠে পুরো ভিডিও কিন্তু দেখবেন, শুধু লেবু পানি খেলে কিন্তু হবে না, আরও অনেক কিছুই কিন্তু খেতে হবে, আরও অনেক কিছু না, জাস্ট একটু অল্প 1টা জিনিস খেতে হবে, আর 1টা জিনিস খেলেই আপনার পুরো শরীর ফিট থাকবে। তো দেখলেন তো, লেবু পানি কিন্তু বানানো শেষ, এখন এই লেবু পানিটা খেয়ে নেবেন। আমিও সকালে ঘুম থেকে উঠে আগে লেবু পানিটা খেয়ে নেব। দেখা যাচ্ছে আমার যদি সেমাই, নুডলস, এইগুলো যা যা রান্না করার দরকার হবে এইগুলো আমি সব করে নেব খালি পেটে। খালি পেটে করে নিয়ে, আমার যেহেতু থাইরয়েডের সমস্যা আছে, তো আমি থাইরিন 25 ওইটা খাই, আমার বেশি একটা সমস্যা না, তো ওটা আমি এমনি নর্মাল হালকা কুসুম গরম পানি দিয়ে, 1/2 কাপ পানি দিয়ে আমি ওই ঔষধটা খাওয়ার পরে, তারপরে আমি সমস্ত কাজবাজ করে নেব, যা যা রান্না করার ঈদের দিন সকালে সেসব করে নেব। নিয়ে
এরপরে একটু আমার জন্য তো সময় রাখতেই হবে, একটু সময়ের ভিতরে আমি আমার জন্য লেবু পানিটা বানিয়ে নেব, নিয়ে আমি খেয়ে নেব। খাওয়ার পরে খোসাটা কিন্তু কোনোভাবেই ফেলা যাবে না, ঠিক আছে? খোসাটা কিন্তু লাগবেই। এই খোসাটা ভিজিয়ে রাখবেন অর্ধেক, মানে ফুটান্ত গরম পানি দিয়ে, হাফ কাপ গরম পানি দিয়ে লেবুর খোসা ভিজিয়ে রাখবেন। দেখা যাচ্ছে লেবুর খোসা ওই সময় আবার কুচি কুচি করে কাটার সময় হয় না, তা ওইভাবে রেখে দিলেও হবে। তো রেখে দেওয়ার পরে এরপরে আপনি যখন সময় পান দুপুরে একবার, রাতে, সরি রাতে না, এই পানিটা কিন্তু তিনবার খেতে হবে, এই যে লেবু ভিজানো এই পানিটা। তো যাই হোক, ওই লেবু দেখেছেন আমি অর্ধেক পানি দিয়ে ভিজিয়েছি, এখন আমি ওর ভিতরে আবারও পানি দিয়ে খেয়ে নিয়েছি ওইটা কিন্তু আমি খেয়েছি দুপুরবেলায়। তো ঈদের দিন আপনারা দুপুরবেলায় ওই পানিটা খেয়ে নেবেন, দুপুরে খাওয়া দাওয়ার আগে ওই পানিটা খেয়ে নেবেন। আর এই যে পানিটা দেখতে পাচ্ছেন গরম পানি, কুসুম গরম পানি, আপনি দিনে কয়বার খাবেন আমি সেটা বলতে পারবো না, আপনার যতবার পানি পিপাসা লাগবে ততবারই আপনি কুসুম গরম পানি খাবেন। আর যদি মনে করেন যে আপনার ঠান্ডা পানি না খেলে তৃপ্তি মিটছে না, তখন আপনি ঠান্ডা পানি খাবেন, তো চেষ্টা করবেন গরম পানি খাওয়ার জন্য, এতে করে আপনার অন্য কিছু খাওয়ার চাহিদাও কমে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন সেই লেবুর ভিজানো যে পানিটা, এই পানিটা আবার আমি কখন খাচ্ছি, এই পানিটা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি রাতের বেলায় খাবো, সারাদিন কাজ বাজ করে রাতের বেলায়। এখন একটা কথা আছে, তবে এই পানির ভিতরে আমি বলে দিচ্ছি, দাঁড়ান আমি কী কী খেতে হবে রাতের বেলায় সেটাও বলবো, কতটুকু মাংস খেতে হবে সেটাও বলবো। তো 1 চা চামচ জিরা দিয়ে দিয়েছি আমি, জিরার গুঁড়া, এটা শুকনো খোলায় হালকা একটু টেলে নিয়ে, বেশি টেলে নেওয়া যাবে না, জিরার গুঁড়া করা আছে। আর যদি না চান আপনি এমনি রৌদ্রে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন, কাঁচা জিরার গুঁড়া হলে বেশি ভালো হবে। এটা হচ্ছে কাঁচা জিরার গুঁড়া। আপনি যেখানেই যান, আত্মীয় স্বজনের বাড়ি যান আর যার বাড়িই যান না কেন, এই একটা কৌটার ভিতরে করে আপনার ভ্যানিটি ব্যাগের ভিতরে জিরার গুঁড়াটা কিন্তু রাখবেন। যদি আপনি লেবু নাও পান, এই জিরা আপনাকে খেতে হবে। এই জিরার গুঁড়াটা দুই বেলা খাবেন, সকালে একবার আর রাতে একবার। সকালে যে লেবু পানি খেলেন তার ভিতরে 1 চা চামচ দিয়ে নেবেন। আমি সময়ের স্বল্পতার কারণে ওটা খেতে পারিনি, তবে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, রাতের বেলা এটা খেয়ে নেব, অবশ্যই কিন্তু রাতে খেতে হবে। তো যাই হোক, একটু লেবু দিয়ে দিবেন, চাইলে যদি পারেন আদার রস দিয়ে দিলেন। দেখা যাচ্ছে আপনারা রান্নার জন্য মশলা বের করেছেন, সেখান থেকে একটু আদার রস বের করে জাস্ট একটু খেয়ে নিলেন। এসব টেকনিক খাটিয়ে করতে হয়, আপনি যখন রান্না করছেন দেখা যাচ্ছে একটু আদার রস খেয়ে নিলেন, এতেও হবে। যে যখনই মানে এটা নিয়ম করেই যে এই সময় খেতে হবে সেরকম কিন্তু কোনো কথা নেই। তো এই যে রাত্রিবেলায় খাওয়ার পরে আবারও আমি ফুটান্ত গরম পানি দিয়ে ওই কাপের ভিতরে লেবুর খোসা ভিজিয়ে রাখলাম, ওইটা আবার সকালবেলায় খাবো। ওই যে লেবুর খোসা ভিজানো পানি, ওর ভিতরে আবার গরম পানি দিয়ে, কুসুম গরম হয়ে যাবে, তার ভিতরে আবার লেবুর রস দিয়ে খাবো। তো এইভাবে আপনি দিনে যেটা করবেন, অনেকবার আপনি গরম পানি খাবেন, সকালে খালি পেটে লেবু পানি খাবেন, তারপরে সেমাই নুডুলস টুডুলস এইসব খাওয়ার পরে আবারও গরম পানি খাবেন, এরপরে দুপুরে যখন আপনি মাংস খাবেন মাংসের পরিমাণ বেশি খাবেন, ভাত কম খাবেন, ভাত দরকার হলে খাওয়ারই দরকার নেই, না খেলে কী হয় ভাত, ভাত কোনো একটা কিছু মানে ইয়া না যে এটা আমাকে খেতেই হবে। তো যদি খান ঔষধের মতো খাবেন, আর যদি মনে করেন যে পোলাও টোলাও খাবেন, আপনার ইচ্ছা, আমি আজকে নিষেধও করবো না আপনাকে খেতে। আপনি যদি এই সব করেন তাহলে আপনার ওজন একটুও বাড়বে না। আর একটা কথা যেটা বলছি, আপনি সন্ধ্যার পরে কোনো খাবার না খাওয়ার চেষ্টা করবেন, এই রিকোয়েস্টটা রাখবেন, অবশ্যই সন্ধ্যার পরে কোনো খাবার খাওয়ার চেষ্টা করবেন না। ঈদের দিন আপনি খান, রাতের বেলায়ও খান, কিন্তু ঈদের পরের দিন থেকে আপনি সন্ধ্যার পরের থেকে আর খাবার খাবেন না, তাহলে আপনার একটু ওজনও বাড়বে না। আর যদি আপনি দুপুরে খাবার পরে, দুপুর 3টার পরের থেকে আর কিছু না খেতে পারেন, তাহলে আপনার, আমি কথা দিচ্ছি, আপনার ওজন কমবে। আপনার ওজন তো বাড়বে না, আপনি যাই খান ওজন তো বাড়বে না, আবার উল্টো আপনার ওজন কমবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমি নিত্য নতুন ডায়েট ভিডিও শেয়ার করি আপনাদের সাথে এবং ব্লগ অনেক কিছুই শেয়ার করি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।